আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে স্মার্টফোনের অত্যধিক ব্যবহারের কারণে আমরা যেভাবে প্রতিনিয়ত আমাদের শারীরিক মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন নিশ্চিতরূপে একটি ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে চলেছে, এই বিষয়টি আমাদের সকলেরই জানা দরকার। সম্মানিত ভাই বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। স্মার্টফোন আমাদের একটি সবচেয়ে বড় বদ অভ্যাস হচ্ছে, আমরা রাতের বেলায় যখন ঘুমোতে যাই আমরা আমাদের ফোনটি বিছানায় নিয়ে আমরা ঘুমোতে যাই, তো রিল্যাক্স করে একটু শুয়ে পড়ি, শুয়ে পড়ে আমরা কি করি, এই মোবাইল ফোনটি চোখের উপরে সামান্য দূরত্বে রেখে ঘন্টার পর ঘন্টা আমরা বিভিন্ন একের পর এক আমরা ভিডিওগুলো দেখতে থাকি, বিভিন্ন রকমের মেসেজ চ্যাট করতে থাকি, আমরা বিভিন্ন রকমের ইলেকট্রনিক ডিভাইসের যত প্রকার বিষয়বস্তু আছে এই বিষয়গুলোর সাথে নিজেদেরকে ডুবিয়ে ফেলি। এতে দেখা গেছে যে আপনি 11টার সময় বিছানায় গেছেন, ঘুমোতে ঘুমোতে রাত 2 বেজে গেছে, অর্থাৎ রাত 2 আপনি ফোনটা রেখেছেন। এখন ফোন রেখে কিন্তু আপনি কিন্তু চোখ বন্ধ করে ফেলেছেন, কিন্তু আপনার ব্রেন কিন্তু শান্ত হয়নি। ব্রেনের ভিতরে এই 2-3 ঘন্টা আপনি ফোনের ভিতরে ডুবে থাকার কারণে ব্রেন কিন্তু ওই বিষয়টা থেকে মুক্ত হয়ে তার ডিপ স্লিপে যেতে তার অনেক সময় লাগবে। যেমন একটি সূর্য, এই সূর্যটি সকালবেলা যখন উদিত হয় হঠাৎ করে কিন্তু দুপুর 12 বাজে না, একটি নির্দিষ্ট প্রক্রিয়া, নির্দিষ্ট সময়, একটি ধারাবাহিকতা মেনটেন করে সূর্যটি কিন্তু ঠিক দ্বিপ্রহরে পৌঁছে, আবার দ্বিপ্রহর থেকে এই সূর্যটি বিকালবেলা সন্ধ্যায় সূর্য অস্তের যে সময়টি হঠাৎ করে কিন্তু এটি হয় না, ক্রমান্বয়ে ধীরে ধীরে এটি হয়। এইরকম আমাদের ব্রেনটা কিন্তু এইরকম, অর্থাৎ আপনি ঘুমানোর আগেই যদি ইলেকট্রনিক ডিভাইসগুলো দূর থেকে সরিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ব্রেনটা আস্তে আস্তে ঘুমের পরিবেশে সে নিজেকে অভ্যস্ত করে ফেলবে। আমরা বিছানায় যাই সত্য, কিন্তু আমাদের এই অতিরিক্ত ডিভাইস ব্যবহারের কারণে আমাদের ব্রেন ওই ডিপ স্লিপে ঢুকতে পারে না। এখানে একটি বিষয় বলে রাখা খুবই জরুরি, সেটা হচ্ছে এই যে আমরা যারা বাবা মা আছি আমরা চিন্তা করি যে আমার ছেলে মেয়ে তারা অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার না করুক, কিন্তু নিজেরা কিন্তু অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করছি। আমি একজন শিক্ষক, আমি চাই আমার ছাত্রছাত্রীর জন্য স্মার্টফোন অতিরিক্ত ব্যবহার না করুক, কিন্তু আমি কিন্তু সবসময় এটার ভিতরে ডুবে আছি। তো আপনি যদি সর্বপ্রথম চান যে আসলে এটাকে একটা নিয়ন্ত্রণে আনবেন, সর্বপ্রথম আপনার নিজেকে এই নিয়ন্ত্রণের জন্য অগ্রণী ভূমিকা আপনাকে পালন করতে হবে। দেখুন, এই স্মার্টফোন অতিরিক্ত ব্যবহারের কারণে দেখা যায় যে আমাদের শ্রবণ শক্তি, কানের যে শক্তি, এই শ্রবণ শক্তি কমতে থাকে, আমাদের চোখের শক্তি, দৃষ্টিশক্তি, এই দৃষ্টিশক্তি কমতে থাকে, আমাদের যে ব্রেন শক্তি, ব্রেন শক্তি কমতে থাকে, স্মৃতিশক্তি কমতে থাকে, আপনি বিষাদ অবসাদে ভুগতে থাকেন এই স্মার্টফোন অতিরিক্ত ব্যবহারের কারণে, মেজাজ খিটখিটে হয়ে যায়। এবং আপনি আশ্চর্য হবেন, স্মার্টফোন দীর্ঘদিন ধরে যদি আপনার প্রতি আসক্ত হয়ে যান তাহলে আপনি শারীরিক মানসিকভাবে আস্তে আস্তে আপনার ভিতরে যে মানবীয় গুণাবলী, এই গুণাবলী পর্যন্ত আপনি হারিয়ে ফেলতে পারেন। এটি এরকম একটি মারাত্মক বিষয়। আজকে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে আপনি যদি সবসময় স্মার্টফোন ব্যবহার করেন, এটার প্রতি আসক্ত হয়ে যান, তাহলে দেখবেন কোনো কারণে হঠাৎ করে মনে হচ্ছে আপনার মোবাইলে বুঝি কেউ রিং করেছে, অর্থাৎ মোবাইলের ওই রিংটোনটি আপনার অবচেতন মনে বেজে উঠেছে, অর্থাৎ এই মোবাইলের সাথে আপনার এরকম একটি কানেকশন হয়ে গেছে যে মনে হচ্ছে মোবাইল থেকে দূরে থাকলেও আপনি আসলে দূরে থাকতে পারছেন না। সম্মানিত ভাই বোনেরা, এক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো এই যে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আমাদেরকে এই স্মার্টফোন থেকে 100% দূরে থাকতে হবে। আমরা যদি একটি রুলস রেজুলেশন মেনটেন করে চলতে পারি সেটা হলো যে আমি পরিবারের কর্তা হিসেবে আমার পরিবারের, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার পরিবারের সকল সদস্যকে যদি আমরা রাত 10টার ভিতরেই বা 9টার ভিতরেই আমরা ইলেকট্রনিক ডিভাইস, এই মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটারের সকল কার্যক্রম যদি আমরা শেষ করে দিতে পারি, অর্থাৎ মনে করুন রাত 10টার ভিতরে আমরা এই কাজগুলো শেষ করে ফেললাম, পরবর্তী দিন 10টা পর্যন্ত আমরা এই ইলেকট্রনিক ডিভাইসগুলো আর ব্যবহার করব না, অথবা রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত এই 12 ঘন্টা আমরা ইলেকট্রনিক ডিভাইসগুলো আর ব্যবহার করব না, তাহলে দেখবেন
যে আমাদের পরিবার একটি শৃঙ্খলা ফিরে আসবে এবং ইলেকট্রনিক ডিভাইস, এই যে স্মার্টফোন, এই যে ল্যাপটপ, এই যে ট্যাবলেট, এই যে ডেস্কটপ কম্পিউটার, এর নেতিবাচক প্রভাব থেকে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে উদ্ধার করতে পারবো, নিজেদেরকে রক্ষা করতে পারবো, নিজেদেরকে আমরা সেভ করতে পারবো। সুতরাং এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আমাদের ছেলে মেয়েরা তারা এই ইলেকট্রনিক ডিভাইসে অত্যধিক আকৃষ্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে তাদের ভিতরে যে সৃজনশীলতা, এই সৃজনশীলতা পর্যন্ত হ্রাস পাচ্ছে এবং তাদের ভিতরে পিতামাতার সাথে যে আদব রক্ষা করে কথা বলা দরকার সেই বিষয়টিও তাদের ভিতর থেকে হ্রাস পাচ্ছে। স্কুলে যাওয়ার মানসিকতা তাদের ভিতর থেকে কমে যাচ্ছে। তাদেরকে যে কোনো সময় ডাকলে তারা, তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, তারা ওই ডিভাইসের ভিতরেই তারা ডুব দিয়ে আছে। এই জন্য আমাদেরকে, এটি একটি মারাত্মক বিষয়, এটিকে সহজভাবে নেওয়ার কোনো কারণ নেই সম্মানিত ভাই বোনেরা। সুতরাং আমরা যখনই এই ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করব, এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমাদের স্বাস্থ্য, আমাদের মনোজগৎ, মানসিক স্বাস্থ্য, শারীরিক সব কিছুই ক্ষতির সম্মুখীন হয় এর অতিরিক্ত ব্যবহারের ফলে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, 2 থেকে 3 ঘন্টার বেশি যদি আপনি মোবাইলে কথা বলেন তাহলে নিশ্চিতরূপে 2 থেকে 3 বছরের মধ্যে আপনি আপনার শ্রবণ শক্তি কমতে শুরু করবে। কোনো কোনো ক্ষেত্রে শ্রবণ শক্তি হারিয়ে যাওয়ারও, একদম আপনার শ্রবণ শক্তি শেষ হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সুতরাং এই মারাত্মক ক্ষতি থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইলেকট্রনিক ডিভাইসের দ্বারা আমরা উপকৃত হই, পাশাপাশি এটি ব্যবহারে সচেতন হতে হবে। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, সেটা হলো যে আমরা অনেক সময় অতি সচেতনতার কারণে ফোনটাই বন্ধ করে রেখে দিই। হ্যাঁ, দেখা গেছে যে আল্লাহ না করুক কোনো জায়গায় একটি দুঃসংবাদ আছে, এই সংবাদটি আপনি পানই নেই। এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আমরা ডাটা বন্ধ করে যদি রাখি, আমরা ওয়াইফাইটা বন্ধ করে যদি রাখি, আমরা ইন্টারনেটটা যদি বন্ধ করে আমরা সেটটা রেখে দিই, তাহলে জরুরি ফোনগুলো আমরা কি রিসিভ করতে পারবো এবং অতিরিক্ত এই মোবাইল ব্যবহার থেকে আমরা বাঁচতে পারলাম। আর যদি আপনি এটা বন্ধ রাখেন, ওয়াইফাই কানেকশনটা বন্ধ রাখেন, তাহলে দেখা যাবে যে একটু পরপর মেসেঞ্জারে নোটিফিকেশান আসে, বিভিন্ন রকমের নোটিফিকেশান আসে, ফেসবুকে নোটিফিকেশান আসে, এই নোটিফিকেশানগুলো আপনার আওয়াজে আপনার ডিস্টার্ব করে। সুতরাং আপনি এই ইটা বন্ধ করে দেন, একদম 12 ঘন্টার জন্য আপনার বাসার যে ওয়াইফাই কানেকশনটি আছে এই ওয়াইফাই কানেকশনটি আপনার মোবাইল ডিভাইস থেকে আপনি বন্ধ করে দেন এবং আপনার মোবাইলটি আপনি খোলা রাখতে পারেন যাতে কোনো ইমার্জেন্সি ফোন আপনি রিসিভ করতে পারেন। সম্মানিত ভাই বোনেরা, এই বিষয়টি আমরা খেয়াল রাখলে আমরা উপকৃত হব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।